বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাফায়েত আলম। আজকে আমাদের গুরুদয়াল সরকারি কলেজের অনলাইন ভিত্তিক অনার্সের ক্লাস এর পরিচালনায় তোমাদের সকলকে আজকে স্বাগতম। কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে তোমরা ইতিমধ্যে অনার্সের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছ, সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস উপস্থাপন করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস এর উপরে। আর আজকে আমাদের টপিকস হচ্ছে দ্য রেসিডিউ থিওরাম। তোমরা ইতিমধ্যে চ্যাপ্টার 4 পর্যন্ত প্রায় 3 শেষ করে ফেলেছো। আজকে আমরা চ্যাপ্টার 4 আলোচনা করব। তো এর মধ্যে শুরুর দিকে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকে কিছু থিওরাম, কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের ক্লাসে বিন্যাস বিন্যস্ত করেছি আমরা। তো আজকের ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে অবশেষ তত্ত্ব বা রেসিডিউ থিওরাম। আমরা শুরুতে রেসিডিউ থিওরাম জেনে নিই। তো রেসিডিউ থিওরাম খুব ছোট্ট একটা বিষয় হবে, যদি আমরা আর আগের ক্লাসে লরেন্ট এক্সপানশন আমরা পড়েছি আর সমাধান আমরা নির্ণয় করেছি। তো আমরা আজকে লরেন্ট এক্সপানশনটা আগে শুরু দেখে নেব। তো আজকের ক্লাসে দেখো যে যদি এফ অফ জেড এর একটা নিঃসঙ্গ প্রতিসঙ্গী প্রতি নিঃসঙ্গ ব্যতিক্রমী বিন্দু আমাদের এ হয়, তাহলে এফ অফ জেড এর লরেন্ট এক্সপানশনটা হচ্ছে এই। আর এই লরেন্ট এক্সপানশনের 1/z, কার্সরের দিকে লক্ষ্য করো, 1/z-a এর সহগটাকে আমরা বলবো জেড ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ জেড এর অবশেষ। তাহলে 1/z-a এর মানে অবশেষটা কি, মানে এর অংশটুকু কি আসবে? তো এর 1/z-a এর সহগটা কতটুকু আসবে সেটা আমরা জেড ইকুয়ালস টু, এখানে যদি আমরা এন ইকুয়ালস টু যদি 1 বসাই তাহলে আমরা এখানে পাবো যে z-a^1, অর্থাৎ 1/z-a এর সহগ আমরা পাব। তাহলে ইতিমধ্যে আমরা জেনেছি এখানে এন টা কি, 1/2πi এফ অফ জেড বাই ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড বাই z-n+1, যেখানে n ইকুয়ালস টু 0, 1, 2, 3 ডলার চলতে থাকবে। এভাবে a-1 এর মানটা আমরা ঠিক আগের ক্লাসে এটা আমরা আলোচনা করেছি। এবার দেখো যে এখানে সিটা কি, সি হচ্ছে একটা কন্ট্রোল যেটার বিস্তারিত আলোচনা আমরা নেক্সট চ্যাপ্টার 5 কন্ট্রোল নামে একটা চ্যাপ্টার আছে সেখানে করব, যেখানে আমরা কন্ট্রোল এর সাহায্যে বিভিন্ন ধরনের সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে সে আমরা সেখানে জেনে যাই যে বলয়াকার ডোমেন 0 <z>(mod of z-a) রিয়েল নাম্বার এর অভ্যন্তরে সি একটি আবদ্ধ কন্ট্রোল। তো সি এর দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং এ উক্ত ডোমেনের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তাহলে আমরা যদি খেয়াল করি n ইকুয়ালস টু 1 বসাই, n ইকুয়ালস টু 1 বসালে a মাইনাস 1 ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে, 1/2πi f অফ z ইন্টিগ্রেশন অফ z dz। তাহলে এই a মাইনাস 1 টাই আমরা বলেছিলাম যে z ইকুয়ালস টু a বিন্দুতে f অফ z এর অবশেষ। এবার আসো আমরা f অফ z কি করে নির্ণয় করা যায়, অর্থাৎ এফ অফ জেড এর ফাংশনের অবশেষ কি করে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। আমরা এখন আমরা আলোচনা করব অবশেষ নির্ণয়। তাহলে অবশেষ নির্ণয় করার জন্য আমরা দেখব যে প্রথমে সাধারণ মেরু বিন্দুতে অবশেষ, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, একটু খেয়াল করো যে যদি জেড ইকুয়ালস টু এ এফ অফ জেড এর একটি সাধারণ মেরু বিন্দু হয়, কি বললাম যে জেড ইকুয়ালস টু এ অর্থাৎ এ বিন্দুটা যদি এফ অফ জেড এর একটি সাধারণ মেরু বিন্দু হয়, তবে জেড ইকুয়ালস টু এ বিন্দুতে এফ অফ জেড এর রেসিডিউ এর আকার আসলে কি, জেড ইকুয়ালস টু এ বিন্দুতে এ মাইনাস 1 ইকুয়ালস টু লিমিট অফ জেড টেন্স টু এ জেড মাইনাস এ এফ অফ জেড। তোমরা খেয়াল করো এখানে একটি মাত্র মেরু বিন্দু,
আর মেরুবিন্দুটা হচ্ছে জেরিগলস টু এ। তাহলে জেরিগলস টু এ আমরা এই প্রতিজ্ঞা আমরা আলোচনা করেছি শুধুমাত্র একটা মেরুবিন্দুর জন্য। তাহলে আসো আমরা এটার প্রমাণটা দেখি যে জেরিগলস টু এ বিন্দুতে এফ অফ জেড এর লরেন্ট এক্সপানশনটা, ইতিমধ্যে আমরা জানি যে এফ অফ জেরিগলস টু জিরো ইকুয়াল এন ইকুয়ালস টু জিরো ইকুয়াল থেকে ইনফিনিটি এ এন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা উপরে যে সমীকরণটা পেলাম এফ অফ জেড, এই সমীকরণকে জেড মাইনাস এ দ্বারা গুণ করে দিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি জেড মাইনাস এ এফ অফ জেড ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি, দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। তাহলে জেড মাইনাস এ দ্বারা গুণ করলে অবশ্যই তার পাওয়ার একটা বাড়বে, অর্থাৎ জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, প্লাস প্লাস ছিল এ মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এ। তাহলে জেড মাইনাস এ দ্বারা গুণ করলে কাটাকাটি গিয়ে থাকবে শুধু এ মাইনাস ওয়ান। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে জেড ইকুয়ালস টু এ বিন্দুতে অবশেষ বা রেসিডিউ নির্ণয় করা। তো রেসিডিউ আমরা দেখতে পাচ্ছি এখানে এ মাইনাস ওয়ান আছে। তো উপরের সমীকরণকে আমরা যদি লিমিটের সাহায্যে প্রকাশ করি, যে জেড টেন্স টু এ সীমা নিয়ে প্রকাশ করি, তাহলে লিমিট অফ লেফট হ্যান্ড সাইডে জেড টেন্স টু এ জেড মাইনাস এফ অফ জেড ইকুয়ালস টু লিমিট অফ জেড টেন্স টু এ, আমরা পুরোটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো রাইট হ্যান্ড সাইডে যদি জেড টেন্স টু এ হয়, আমরা যদি এখানে বসাই জেড এর মান এ বসাই, তাহলে প্রথম অংশে রাইট হ্যান্ড সাইডের প্রথম অংশটা হয়ে যাচ্ছে কত, শূন্য, কারণ এ মাইনাস এ শূন্য, শূন্যর উপর পাওয়ার যদি এন প্লাস ওয়ান হয় সেটা শূন্যই হবে প্লাস এ মাইনাস ওয়ান। তাহলে এখানে রেসিডিউ এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু পাচ্ছি আমরা লিমিট অফ জেড টেন্স টু এ জেড মাইনাস এ এফ অফ জেড। অর্থাৎ যদি একটা মেরুবিন্দু থাকে তাহলে আমরা তার রেসিডিউ পাচ্ছি যে জেড মাইনাস এ লিমিট অফ জেড, লিমিট অফ জেড টেন্স টু এ জেড মাইনাস এফ অফ জেড। তাহলে এই থিওরিটা ছিল, প্রতিক্রিয়াটা ছিল শুধুমাত্র মেরুবিন্দু যদি একটি হয়। এখন যদি একাধিক মেরুবিন্দু হয়, অসংখ্য মেরুবিন্দু হয়, তাহলে আমরা আরেকটা থিওরি আলোচনা করতে পারি। দেখো বিষয়টা ছিল এখানে এম ক্রমের একটি মেরুবিন্দুতে এফ অফ জেড এর অবশেষ, অর্থাৎ যদি এম ক্রমের একটি মেরুবিন্দু জেড টেন্স টু এ ব্যতীত সকল আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তর ভিতরে ও উপরে উপরের সকল বিন্দু এফ অফ জেড অ্যানালাইটিক হয়, তবে জেড টেন্স টু এ বিন্দুতে এফ অফ জেড এর অবশেষ হচ্ছে এ মাইনাস ওয়ান লিমিট অফ জেড টেন্স টু এ ওয়ান বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডি টু দি পাওয়ার জেড মাইনাস ডি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই ডি জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এফ অফ জেড। তো আমরা এই থিওরিটা আলোচনা করতেছি, দেখো খেয়াল করো তাহলে আমরা জেড ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ জেড এর এম ক্রমের মেরুবিন্দু বিদ্যমান, তাহলে আমরা তার লরেন্ট এক্সপানশন আগে দেখে নিই। তার লরেন্ট এক্সপানশনটা আমরা এখানে পেলাম। তো ঠিক আগের থিওরির মতো আমরা ওইখানে জেড মাইনাস এ দ্বারা গুণ করেছিলাম, এবার জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম দ্বারা গুণ করব। তো জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম গুণ করি, তাহলে আমরা এক নং সমীকরণ পাচ্ছি। এবার এই এক নং সমীকরণকে আমরা এম মাইনাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ করব। তাহলে উভয় পক্ষকে করতে হবে ডি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই ডি জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, লেফট হ্যান্ড সাইড কে করলাম রাইট হ্যান্ড সাইড করলাম। তাহলে ঠিক আমি আগের স্লাইডটা আবার দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে এক নং সমীকরণে এ মাইনাস এম প্লাস এ মাইনাস এম প্লাস ওয়ান জেড মাইনাস এ প্লাস ডট এ মাইনাস ওয়ান জেড মাইনাস এ এম মাইনাস ওয়ান। তো এই পর্যন্ত এম মাইনাস ওয়ান যেখানে জেড এর পাওয়ার আছে এম মাইনাস ওয়ান, জেড মাইনাস এর পাওয়ার আছে এম মাইনাস ওয়ান, সেই পর্যন্ত আমাদের যদি অন্তরীকরণ করি এম মাইনাস ওয়ান পর্যন্ত, তো এর রেজাল্ট আসবে নর্মালি জিরো। তো
তো এর পরের থেকে আমাদের মানগুলো পাওয়া যাবে। তো পরের থেকে যদি মানগুলো পাই m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল a মাইনাস 1 m ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল 1 a নট এভাবে আমরা পাচ্ছি। তো আমরা যদি লিমিট রিসিভ করি z ইকুয়ালস টু a বিন্দুতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে আমরা লিমিট নিলাম ঠিক। তাহলে পরের লাইনে দেখো যে যদি আমরা z ইকুয়ালস টু a বসাই, z টেন্ডস টু a বসাই, তাহলে যে টার্ম গুলো শূন্য আসতেছে এখানে z মাইনাস ফ্যাক্টরিয়াল m বাই ফ্যাক্টরিয়াল 1 a নট, এই টার্মটা শূন্য আসতেছে, পরের টার্মটা শূন্য আসতেছে, শুধু থাকছে একটা টার্ম। তো একটা টার্মের মধ্যে m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু এ মাইনাস 1, তাহলে এ মাইনাস 1 টাই তো আমাদের রেসিডিউ। তাহলে জেড ইকুয়ালস টু এ বিন্দুতে আমাদের রেসিডিউ আমরা পেয়ে গেলাম। এ ফ্যাক্টরিয়ালটা এ মাইনাস 1 টাকে লেফট হ্যান্ড সাইডে রেখে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখলাম। তো সর্বশেষে 1 বাই এম মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এই অংশটুকু হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে আমরা লিমিটের ভিতরে এটা নিতে পারি নিলাম। তো এই অংশটুকু হচ্ছে আমাদের ওই বিন্দুতে রেসিডিউ। তাহলে যদি এম ক্রমেরও হয় তাহলে আমরা সেই এম ক্রমের ফাংশনের জন্য আমরা অবশিষ্ট আমরা বের করতে পারলাম। তো আসলে থিওরি গুলোর সাথে আমাদের, যদি আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথ গুলো করবো তখন আমাদের এই থিওরি গুলো কাজে লাগবে, ইভেন এই থিওরি গুলো মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসবে। তো আশা করি তোমরা আজকের রেসিডিউ থিওরাম গুলো অবশ্যই পড়বে বাসায়, এবং থিওরি গুলো আজকের যে দুটা থিওরি আলোচনা হলো সেই থিওরি এবং অবশেষ কি সেটা সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পাবে আশা করি। তাহলে তোমার টেক্সট বুক গুলো যদি আবার দেখো তো অবশ্যই এর মধ্যে স্বচ্ছ ধারণা পাবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।